এসো দিয়া এসো। এই জন্যই মা কাউকে কিছু না বলে বাড়ি চলে এসেছে অরুণডালা সাজাবে বলে। তুমি স্টেট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জিতে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছো, আমাদের স্বপ্ন পূরণ করেছো, তাই আজ আমি আবার তোমাকে নতুন রূপে বরণ করে নেব। এসো যাও দিয়া, মা ডাকছে, মার কাছে যাও। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম, যেদিন আমার জেতার আনন্দে আমি মায়ের মুখে হাসি দেখতে পাবো। কি ভেবেছো তুমি, কি ভেবেছো তোমাকে বরণ করে আমি ঘরে তুলব? কখনো না, কোনদিনও না। তুমি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে রাত কাটিয়েছ, তোমার স্বার্থের জন্যে তুমি আর্যকে আমার কাছ থেকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে গেছো। এই অপরাধের কোনো ক্ষমা নেই, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কখনো না। না মা, না। কি হলো দিয়া, কি কি হলো, কি হয়েছে? আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, মা ওইভাবে স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে গেল। আচ্ছা মা আমার উপর ভীষণ রেগে আছে তাই না? দিয়া তুমি বাড়ি গিয়ে তোমার এই যে এই ট্রফিটা জিতেছো না, এটা শুধু মার হাতে ধরিয়ে দেবে, তারপরে দেখবে মা যত রাগ অভিমান দুঃখ সব একেবারে সাথে সাথে জল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাতেও যদি না হয়, আমার ভীষণ ভয় করছে জানো তো। দিয়া দিয়া, মাকে তো তুমি জানো, মা সবসময় একটু বেশি সেন্টিমেন্টাল, ভীষণ অভিমানী, ভীষণ সেন্সিটিভ, আর আমাদের ক্ষেত্রে তো আরও বেশি। দেখো এই ট্রফিটা মার হাতে দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে কাজ করব, আমরা দুজনেই কান ধরে মার পায়ের কাছে বসে গিয়ে ক্ষমা চেয়ে নেব। দেখো আমাদের আমাদের উপর দিয়ে গত দুদিনে যে ক্রাইসিসটা গেছে সেটা তো আমরা মাকে বলতে পারবো না, বললে হিতে বিপরীত হবে তাই না বলো? তার থেকে ভালো আমরা নিজের দোষটা স্বীকার করে নিয়ে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমাদের সব স্বপ্ন আশা ভরসা সব একেবারে পিটিয়ে ছাতু করে দিল। হঠাৎ করে পাচার হয়ে যাওয়া একটা মেয়ে বলা নেই কমা নেই মাটি ফুড়ে উঠে এসে সবার সামনে দাঁড়িয়ে পড়লো। বলছিলাম যে আর বাইরে দাঁড়িয়ে লজ্জা পেয়ে কি হবে তাই না, এবারে ভেতরে আসতে আজ্ঞা হোক। আপনারা তো খুব সুন্দর করে বাইরে সেলিব্রেট করে এলেন, আমরা কিছু বুঝি না ভেবেছ? হ্যাঁ নিখিল, আসলে তোরা যেটা ভাবছিস সেরকম কিছু নয়, আগামী ম্যাচের জন্য কিছু ফর্ম্যালিটি বাকি ছিল, এই কয়েকটা ফর্ম ফিল আপ করে আসতে দেরি হয়ে গেল। তাই তো তাই তো, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের মতো আমাদের এই আদালত আপনাদের সমস্ত অপরাধ মার্জনা করে দিয়েছে। মেঘবৃষ্টি ওদেরকে ভেতরে আন, যা। এসো বজরংবলী আন্টি, ভেতরে এসো। যাও। দাঁড়াও দিয়া। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, ভেতরে ঢুকো না।
আগে আমি তোমাকে বরণ করে নি, তারপর তুমি ভেতরে এসো। ও, এবার আমি বুঝতে পেরেছি তোমার মতলবটা কি। বৌমা, তুমি ম্যাচ শেষ হবার সঙ্গে সঙ্গে তুমি যে বাড়ির দিকে ফিরে এলে, তার মানে হচ্ছে বরণাথ বউ বাড়িতে আসার আগেই তুমি বরণ ডালাটা সাজাতে পারো। কি বুদ্ধি তোমার বরণাথ বউ! দেখেছিস তোর শাশুড়ির কত নজর সব দিকে, ভাবতে পারিস? আমি স্বপ্নে যা যা দেখেছিলাম এখানে তো সবকিছু ঠিক তেমনই হচ্ছে। মা, তুমি আমার উপর ভীষণ রেগে আছো তাই না? এখন এসব কথা থাক না দিয়া। আচ্ছা ঠিক আছে, এখন নয় ওইসব কথা থাক। মা, তুমি এটা ধরো, এটা তো একমাত্র তোমারই অধিকার আছে, আমি তো তোমার জন্য এটা জিততে পেরেছি, ধরো। কোর্টে সবার সামনে আমাকে অস্বীকার করে শুধু আর্য আর তোমার মায়ের কথা বললে, আর এখন আমাকে এটা দিয়ে আমার মন ভোলাতে চাইছো? বাবা, নাও না, ধরো না। বড় নাচবো কত আদর করে তোমার হাতে কাপটা দিচ্ছে, তুমি ধরো না। জানো জানো, ম্যাচ শেষে তুমি তো চলে এলে, তখন বড় নাচবো স্টেজে উঠে তোমার ব্যাপারে। ওহ মা, থামো না, একাডেমি পর্বতে চুকে উকে গেছে, এ প্রসঙ্গ তুলে এখন কি লাভ? দেখো, একটা ম্যাচ জিতলে বা একটা বড় স্পিচ দিলে, বাড়ির সকলকে অন্ধকারে রাখা, সকলের প্রতি অসম্মান প্রদর্শন করা, তাদেরকে অপমান করার অপরাধ ক্ষমা হয়ে যায় না। আমি তো আগেই বললাম এসব কথা এখন থাক, আগে আমি দিয়াকে বরণ করে নিই। এসো দিয়া। দিয়া, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যাডমিন্টন, তাই এই র্যাকেট আর কর্ক দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। এখন থেকে তুমি শুধু আর শুধুমাত্র মন দিয়ে ব্যাডমিন্টন খেলবে। ব্যানার্জি বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করার আর কোনো প্রয়োজন তোমার নেই। ছোটি ভাই, পিকনিকে যাওয়ার পর থেকে আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু এখন তো মনে হচ্ছে যে ভুল ভাবছো তুমি দিয়া। আসলে ওই বাড়ির বাইরে ছিল তো, তার জন্য না খুব টেনশন হচ্ছিল। কেন, মায়াং তোমাকে বলেনি আমরা কোথায় আছি না আছি? মায়াঙ্কের সাথে আমার কিসের সম্পর্ক? তোমরা তো পার্টনার ইন ক্রাইম। মায়াঙ্কের বুদ্ধি দিয়ে তো তুমি দিয়াকে দিনের পর দিন খাওয়ারের সাথে নেশার ওষুধ মিলিয়ে খাইয়েছো। কি বললি বর্তা ভাই, নিহার কি করেছে?